আমাদের এই বাঙালিদের জন্য তার জীবন উৎসর্গিত হয়েছিল। সে সর্বমোট বিভিন্ন সময়ে সে 14 বছর সে জেল খেটেছিলেন। এখন বলতে হয়, সেখানে বলতে গেলে বলতে হয় যে তার এই দীর্ঘ সময়ের রাজনীতি সে কার জন্য করেছিলেন, এই দুঃখী মানুষের জন্য, বিশেষ করে বাঙালিদের জন্যই করেছিলেন। তো আজকে তার সম্পর্কে দুটি খুব ছোট্ট করে দুটি কথা বলতে চাই। সে যে আজকে যে এই যে পাকিস্তানের কথা বলা হলো, পাকিস্তানের মাদ্রাজ মিশন মোহাম্মদ জিন্না, কিন্তু আসলে মোহাম্মদ জিন্না দেশের জন্য কিছু করেন নাই। দেশের জন্য তখন এই মুসলিম লীগের জন্য, এই পাকিস্তানের জন্য এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজ করেছেন। সে আপনারা, আমি বলতে চাই যে আজকে বঙ্গবন্ধু একটা বই আছে, বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী, এটা আপনারা কিনে নেবেন, বইয়ের দাম 525 টাকা। এইটা না পড়লে আপনার বঙ্গবন্ধু সব জানতে পারবেন না, বিশ্ব রাজনীতি সম্বন্ধে জানতে পারবেন না। বঙ্গবন্ধু সেই সময়ে উনি খুব সংক্ষিপ্ত বাণী বলছি, কলকাতায় প্রেসিডেন্সি কলকাতায় ইসলামী কলেজে পড়তেন এবং বেকার হোস্টেলে থাকতেন। সেখানে যখন সেই 1947 সালে স্বাধীন হয় পাকিস্তান হয়, তার আগে ওইখানে দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গায় মুসলমানরা হিন্দুদের আর হিন্দুরা মুসলমানদের মারতে মারামারি করছিল। তখন বঙ্গবন্ধু এবং তার কিছু সহকর্মী আছিল, তার মধ্যে একজন নুরুদ্দিন, এরকম আরো অজস্র সহকর্মীর সাথে করে নিয়ে সে রাতকে রাত হিন্দুদের নিয়ে হিন্দু মহল্লায় পৌঁছেছে, জীবন বাজি রেখে আবার মুসলমানকে আবার হিন্দুদের মধ্যে ফিরে নিয়ে গেছে। তা কাজেই তার যে এই যে রাজনৈতিক দর্শন, এটা তার একদিন হয় নাই, সে একদিনই বঙ্গবন্ধু বলে নাই। তো সেখানে বলতে চাই যে তারপরে যখন দেখলেন, যখন বঙ্গবন্ধু দেখলেন, বঙ্গবন্ধু দেখলেন যে পাকিস্তান করলাম, পাকিস্তান করে কি হলো, তাকে ওই পাকিস্তানের যারা উচ্চ বিলাসী, যারা উচ্চ পর্যায়ের ছিল, তারা সেই খাজা নাজিমুদ্দিন, তারা উনি ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দির শিষ্য, হোসেন শহীদ সোহরাওয়ার্দিকেও